নমস্কার, আমি সৌগত ভট্টাচার্য, এই ওয়েব সিরিজের ডিরেক্টর। হ্যাঁ, গল্পটা আমারই লেখা, কিন্তু এর একটা ছোট্ট ইতিহাস আছে। 15ই আগস্ট আমাদের গ্রুপের বার্থডে। 2017 সালে প্রথম এই গ্রুপ চালু হয়। হ্যাঁ, তার আগেও আমরা অনেক নাটক করেছি, কিন্তু সংঘবদ্ধভাবে করেছি 2017 সাল থেকে। তাই এবছরের জন্মদিনে আমাদের গ্রুপ মেম্বারদের হঠাৎ ইচ্ছে হয়, এই কোভিড সিচুয়েশনে আমরা কোনোভাবেই স্টেজ করতে পারছি না, তাই হয়তো আমরা ওয়েব সিরিজ স্টার্ট করি। কারোর ভালো লেগেছে, কারোর বিরক্ত লেগেছে, আমার হয়তো খুব ভালো লেগেছে। কি জানেন তো, আমি যেটা বলবো না আপনারা খুব খুশি হবেন এবং এক কথায় হ্যাঁ বলবেন। এই ওয়েব সিরিজটা সবার দেখতে ইচ্ছে করছে, একজনের জন্য, ওই ধানি পটকাটার জন্য, অঙ্কিত, ছোট্ট ছেলে। কি সুন্দর তার এক্সপ্রেশন, আমি নিজে অবাক হয়ে গেছি। আবার বলে জানেন তো যে আমি এতটা বলতে পারবো না, একটু একটু করে বলো। আরেকজনের কথা না বললেই নয়, শুভাঙ্গী মণ্ডল। শুভাঙ্গী যখন প্রথম কাজ করে খুব ভয় পেত, এখন সে নাচতে পারলে তার ভালো লাগে না। আর অঙ্কিতের সাথে ওর কম্বিনেশন সুপার। অনেক বাধাও পেয়েছি জানেন, এই যে লিজার চরিত্রে হঠাৎ দেখেছেন না, একটি নতুন মেয়েকে আমি নিয়ে এসেছি, আপনারা ভাবলেন নাকি এটা তো জি বাংলা নয়, স্টার জলসা নয়, একটা ছোট্ট কনসার্ন, এত কিছু কেন মেয়েটাকে সরালো? অ্যাক্সিডেন্ট, একটা অ্যাম্বাসেডার ওর পায়ের ওপর দিয়ে চলে যায়। কষ্ট পেয়েছি জানেন তো, খুব আপসেট হয়ে যায়, বেশ কিছুদিন বন্ধ থাকে। ও একবার এলো যখন এক সপ্তাহ কেটে গেল, পায়ে ব্যান্ডেজ করে ক্লাস নিয়ে এলো, ওই যে সিনটা দেখেছেন না গলায় মালা, ওই সিনটার সময়। তারপর আর ও পারছিল না হাঁটতে, সেজন্য বাধ্য হয়ে ওকে চেঞ্জ করতে হলো। অনন্তা মানে সঙ্গীতা, কালের নিয়মে ওর বাবা চলে যায়, 15 দিনের গ্যাপ। মেয়েটি কথা দেয়, আমি আসবই স্যার, আমি আসবই, আমাকে একটু সময় দাও। মেয়েটা আবার আসলো, একদিনে 4 দিনের শ্যুট করেছে মেয়েটি। নট ওনলি সি, পুরো মেম্বার্স সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে এসেছে। আর লিজা মানে এলিজা, আফটার দ্যাট এলো অনিতা। ও ঠিক কথা দিয়েছিল, আমি রিপ্লেস হয়ে নিজেকে উজাড় করতে থামবো না, কারণ আমরা গ্রুপ মেম্বার, আমি এই সিরিজে নেই, পরের সিরিজে আসবো, কিন্তু মেম্বারের জন্য আমরা এগিয়ে আসবো। মানে আন্তরিকভাবে খুশি ওর প্রতি। আর ক্যামেরায় ওই অরুণ দেখছেন, প্রসেনজিৎ, আরেকজনকে শুভজিৎ, নিঃস্বার্থভাবে গ্রুপের জন্য এগিয়ে এসছে, কি ভালোবাসা। আর একটা কথা, কলাকুশলীদের কথা, সেখানে পুষান সাধু আর আমার ছেলে সায়ন্তন ভট্টাচার্য অনেক কাজ করেছে, ইভেন ঠাকুরমশাই পাঠ করেছে। আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রূপা ভট্টাচার্য আমার স্ত্রী, সে খুঁটিনাটি জিনিসগুলো ভুল ধরিয়ে দিয়েছে, স্ক্রিপ্ট কোন জায়গাতে বাদ গেছে বা কোন পার্টটা বাদ গেছে এগুলো ধরিয়ে দেওয়া, বিভিন্ন কাজ। তো এক কথায় আমি বলতে পারি, সবাই মিলে একত্রিতভাবে এই কাজটা হয়েছে। তাই সব মিলে আমার একটা ছোট্ট সংসার, ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন প্রফেশনে যুক্ত মানুষদের একত্রিত করে আমরা গড়ে তুলেছি ছন্নছাড়া, ছন্নছাড়া নাট্যগোষ্ঠী বড়ানগর। কিছু ভুল থাকতে পারে, আপনারা কমেন্ট করবেন, আমরা শুধরে নেব। আগামী দিনে
আরও একটি প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতে চলেছি কালী পুজোর পর থেকে। আশা করব আবার ফিরে আসবো। আচ্ছা আচ্ছা, আজকে শেষ এপিসোড, মিস করবেন না লাস্ট সিনটা। আসুন দেখা যাক। ও হইলো চল, ও মানে না ওটা কি দেখি 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 নতুন লোককে দেখি, ও মা কি সুন্দর সেজেছো তুমি। আচ্ছা এখন তাহলে সবাই বসুন একটুখানি, চার ব্যবস্থা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে দে সবাই দে। বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট শিক্ষিকার মাধ্যমে
অত্যাধুনিক পদ্ধতিতে টিউশন পাচ্ছেন এখন নিজের ঘরে বসেই। প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী যে কোনো বোর্ড যে কোনো বিষয় পড়ানো হয় এবং নবম ও দশম শ্রেণীর কলা বিভাগ অত্যন্ত যত্ন সহকারে বাড়িতে গিয়ে পড়ানো হয়। যোগাযোগ ম্যাডাম অনন্তা বাগ, মোবাইল নম্বর 7980351969। অনেক কথা শুনলাম আজকাল, শুনতেও পাচ্ছি। এই যে আমার দিদি খুব মোটা, আরে শুনতে পেয়েছি। তারপরে রিজা বৌদি, ওকে বৌদি বলা যায় না দিদি বলা যায়, এরকম কথা। হ্যাঁ এরকম কথা বাবা কানে কিশোর বলে। কেন আপনাদের কাছে কিছু খবর নেই? পরীক্ষার সময় আপনি 8:30 অব্দি রাস্তায় ঘুরছিলেন। সেই যে আমি আরো ফিরছিলাম গঙ্গার ঘাটে, আসলে একটা দরকারে গেছিলাম। হ্যাঁ ওই আমিও তাই, ওর সাথে। ওই একা যাবে তো, সেই জন্য বললো আমাকে। তোমার খুব ভালো মানিয়েছে। হ্যাঁ সে তো শুধু দেখতে লাগছে, তুমি খুব ভালো ছেলে। ভালো ছেলে, খুব ভালো ছেলে, ভীষণ ভালো ছেলে। না কিরম বকাটে মার্কা দেখতে ছিলাম না? তারপরে কি যেন বলছিলেন, মানে আমি কিরম বকাটে মার্কা ছেলে, মনে করতে পারছি না ভাই। খুব গলা শুকিয়ে গেছে, একটু জল দেবে ভাই? গলা শুকিয়ে গেছে না? তুমি রিজা যাওয়ার সময় কিন্তু আপনার সমস্ত কথা জানলে ভুলে গেছে। এই যে ভেঙে যাওয়া সম্পর্ক গুলো, এগুলোতে লোকে বলে যে রাহু কেতু এই সমস্ত সব প্রভাব পড়ে, এগুলো কি সত্যি ঠিক? কেউ না কেউ এগুলো করে থাকে, কোনো না কোনো মানুষ করে থাকে। আপনাদের কিন্তু আজকে অপমান করতে আমি এখানে ডাকিনি। ব্যাপারটা কি জানেন, এই যে সমস্ত সম্পর্ক গুলো কিরম যেন ভেঙে যায়, মানুষ বলে যে রাহু কেতু বৃষ্টি পড়েছে, অ্যাকচুয়ালি তা নয়। কিছু গুটি কয়েক মানুষের জন্য আমাদের এই সম্পর্কগুলো কিরম এলোমেলো হয়ে যায়। তো এই এলোমেলো সম্পর্কগুলো যখন আবার জোড়া লাগানোর চেষ্টা হয়, তখন এই সমস্ত মানুষগুলোকে কিন্তু অন্যান্যরা প্রাপ্ত করে দেয়। আমি কিন্তু সেটা চাই না, আমরা তো প্রতিবেশী।
কেন আমরা পারি না সবাই একসাথে থেকে এই সম্পর্কগুলো সুন্দরভাবে সাজিয়ে তুলতে? সত্যি ভাই তুমি আমার থেকে অনেক ছোট, কিন্তু আজকে তোমার কাছ থেকে এই কথাগুলো শুনে না আমার মনের অনেক পরিবর্তন হলো। আজ আমার সত্যি খুব লজ্জা বোধ হচ্ছে যে আমি এই বিষয়টা এতটা জানতাম না, ভুল হয়েছে আমার, কিছু মনে করো না। যাক আপনারা রিয়েলাইজ করেছেন সেটাই অনেক। আসুন না আমরা সবাই একসাথে থাকি, অবশ্যই আমাদের সম্পর্কগুলো এক মুঠোয় বাধা হয়ে থাকে। অবশ্যই তাহলে লিজা আমরা কিন্তু আত্মীয় হয়ে গেলাম। হ্যাঁ একদম, দাদা চল না ওরা তো বেরিয়ে গেল রে। এই তো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, চল চল। चांदनी जब तक रात देता है हर कोई साथ, तुम मगर अंधेरों में ना छोड़ना मेरा हाथ। हो चांदनी जब तक रात देता है हर कोई साथ, तुम मगर अंधेरों में ना छोड़ना मेरा हाथ। न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा ओ हमनवा, तुम देना साथ मेरा ओ हमनवा। वफादारी की वो रस्में निभाएंगे हम तुम कसमें, एक भी सांस जिंदगी की जब तक हो अपने बस में। वफादारी की वो रस्में निभाएंगे हम तुम कसमें, एक भी सांस जिंदगी की जब तक हो अपने बस में। न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा ओ हमनवा, तुम देना साथ मेरा ओ हमनवा। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हमनवा, तुम देना साथ मेरा ओ हमनवा। বাড়িতে এখন তো ঝগড়া নেই, আমরা আবার ফিরে আসবো।